সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান তৃণমূল কংগ্রেস স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত 33 জনের কমিটি গঠিত হল। তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। ঝাড়গ্রামে প্রত্যন্ত গ্রামগুলিকে এলাকার যুবকরা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে। ডাম্পার চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের প্রাক্কালে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম ও কাজী নজরুল ইসলামের 120তম জন্মজয়ন্তী পালন করা হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হাতেমা বিবির মৃত্যু হলো শনিবার। গাইনা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য হাতেমা বিবি গত 16 এপ্রিল বর্ধমানে চিকিৎসা করতে আসার সময় ইকোরিকশা থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার ডাক্তারদের সব চিকিৎসা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতেমা বিবি। তার অকাল প্রয়াণে দল সহ পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। শনিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিচালনায় ও খণ্ডগোস থানার উদ্যোগে একটি ইফতার মজলিসের আয়োজন করা হয়। এদিনের এই ইফতার অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। খণ্ডগোস থানা প্রাঙ্গণে এই ইফতার পার্টিটি অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসনের আধিকারিক সহ পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের উচ্চগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকায় ইফতার মজলিস ও দুস্থ প্রায় 200 জন হিন্দু মুসলিমকে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গলসি বিধায়ক অলোক মাঝি, গলসি 1 নম্বর ব্লক সভাপতি জাকির হোসেন, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মেহবুব মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক প্রশান্ত লাহা, পঞ্চায়েত প্রধান জয়ন্ত মেটে প্রমুখ। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয় বাঁকুড়া জেলার বর্জরা ব্লকের সাহারজোড়া অঞ্চলে। মিছিল শেষে বাঁকুড়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুষ্ঠিত একটি জনসভায় কয়েক শতাধিক বিজেপি ও সিপিআইএম কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রবিবার বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের সভাগৃহে ওয়েলফেয়ার সোসাইটি ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড রিটায়ার্ড পার্সনস এর উদ্যোগে রবীন্দ্রনজর জন্মজয়ন্তী পালন করা হয়। উদ্যোক্তারা জানান তাদের সদস্য সংখ্যা প্রায় 1100, তারই মধ্যে এই প্রচন্ড দাবত হয়ে প্রায় 200 জন সদস্য এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ব্যক্তিরা দুই কবির জীবনাবলী আলোকপাত করেন। শনিবার তিনকুনিয়া সংলগ্ন পুরসভার পান্থশালায় মারোয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে ক্যারিয়ার ডিসকভার কর্মশালা এবং অঙ্ক বিজ্ঞানের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ছোট ছোট ছেলে মেয়েদের তাদের ভবিষ্যৎ জীবনে অগ্রগতি ও অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে ভীতি কাটানোর উদ্দেশ্যে এই কর্মশালা আয়োজন করেন সংগঠনটি। এদিন এই কর্মশালায় বেশ কিছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার শেষ প্রান্তে কাঁচা মরাম রাস্তা ও নদীর বাঁধ সংলগ্ন বিক্রমপুর গ্রামে রবীন্দ্র নজরুল ভাবনাকে জাগ্রত করার লক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো গলসি 1 নম্বর ব্লকের একটি ক্লাবের পক্ষ থেকে। রবীন্দ্র নজরুল মূর্তিতে মাল্যদান ও এলাকার শিশুদের আবৃত্তি নাচ গান নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গলসির বিধায়ক অলোক মাঝি, সমাজসেবী তথা গলসি 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি এদিন স্বর্গীয় বিভূতিভূষণ ঘোষ স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান তৃণমূল কংগ্রেস স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত 33 জনের কমিটি গঠিত হল। পৌরসভার এমসিআইসি খোকন দাস সভাপতি নির্বাচিত হয়েছেন। আমরা কিন্তু চিহ্নিত করে দেবো তাদেরকে, আবার পুনরায় আমরা কমিটিতে রাখবো, কারণ আমাদের আগামী 6 মাস পর যেটা আছে সেটা তার গার্জিয়ানলেস পার্টি।
রবিবার মিঠাপুকুরে একটি অনুষ্ঠান বাড়িতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান তৃণমূল কংগ্রেস স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতি নবনির্বাচিত কমিটি গঠিত হল। রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন নতুন কমিটি কার্যভার গ্রহণ করলেন। নতুন এই সমিতিতে পৌরসভার এমসিআইসি খোকন দাসকে সভাপতি নির্বাচিত করে 33 জনের একটি শক্তিশালী কার্যকরী সমিতি গঠিত হয়েছে। উপদ্রষ্টা কমিটিতে রয়েছেন শাহাবুদ্দিন খান, সুশান্ত প্রামাণিক, জয়দেব হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই সভায় বর্ধমান শহরে ও আশেপাশের অঞ্চলে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীরা উপস্থিত ছিলেন। মিটিংয়ে অনেক রাত হয়ে গেছিলো এবং হাজার হাজার মানুষ সেই মিটিংয়ে আমাদের স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ীরা সবাই ছিলেন। সেদিন আমরা কমিটি তৈরি করতে পারি নাই, আমরা রাজ্য নেতাদের নির্দেশ অনুযায়ী আজকে আমরা এই কমিটি তৈরি করলাম। সেখানে আমরা কিছু আমাদের দোকানদার এবং কিছু যারা কাজ করে সোনার তাদের ডেকে দিয়েছে এই বছরে একজনের এই কমিটি আমি নিজে সভাপতি হয়েছি। আমাদের এই কমিটিতে সম্পাদক আছেন, কার্যকারী সভাপতি আছেন সুজন প্রসাদ রায়, সহসভাপতি আছেন জগন্নাথ দে, কৃষ্ণচন্দ্র পাল দে, তাছাড়া অনেকে আমাদের রয়েছেন। আমাদের এই যে অফিস চালানোর জন্য আমাদের রয়েছেন রঞ্জিত সিং মজুমদার রয়েছেন, আমাদের কোষাধ্যক্ষ চন্দ্র কুমার দে, উপদেষ্টা কমিটিতে রয়েছেন আমাদের কাউন্সিলর সুশান্ত পরামানি স্যার, বিকাশ মন্ডল, মানে এইভাবে আমরা 33 জনের কমিটি আজকে ঘোষণা করলাম। কার্যকারী সভাপতি সুজন প্রসাদ রায় কে আমি যদি হাততালি না, যদি আমি নামগুলো বলছি যদি থাকেন একবার আমাকে আমরা উঠে একটু হাতটা দেখাবেন তাহলে আমাদের কম্পল জেলা সম্ভব হবে। কার্যকারী সভাপতি সুজন প্রসাদ রায়কে, আচ্ছা সহসভাপতি জগন্নাথ দে, কৃষ্ণচন্দ্র পাল, দীপক মিস্তুরি, দীপক মিস্তুরি কে, ঠিক আছে, সাধারণ সম্পাদক রাজেন্দ্রনাথ দে, রাজেন্দ্রনাথ দে আর পার্থসারথী রায় দুজন, পার্থসারথী সরকার, পার্থসারথী খোকন দাস, সহকারী সম্পাদক সুশান্ত দে কে, সুশান্ত দে, সুশান্ত আর সুশান্ত কুমার পাল দুজন আছে, সুশান্ত কুমার পাল আছে, অফিস সম্পাদক আমাদের। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগত রিপোর্ট, আনন্দবার্তা। তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আবগারি দপ্তরের কর্মী দিবাকর ঘোষের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম অনন্যা রায় ঘোষ, বয়স 32 বছর। এলাকাবাসীদের অভিযোগ, অনন্যাকে বাড়িতে পিটিয়ে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয় যাতে পথ দুর্ঘটনা মনে হয়। রবিবার সকালে কেউ বা কারা আহত অজ্ঞাত পরিচয় হিসেবে ওই মহিলাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে, হাসপাতালেই তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালুরঘাট থানার আইসি সহ প্রতিরাম ফাঁড়ির পুলিশ। ওই সরকারি কর্মী দিবাকর ঘোষের বাড়িতে থাকা প্রাইভেট গাড়ির ভেতরে এবং বাগানে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কিছু বস্তু দিয়ে মাথায় ও মুখে আঘাত করা হয়েছে। এলাকাবাসীরা জানান, ওই ব্যক্তি আগের দুই স্ত্রীকে নির্যাতনের জন্যই বিচ্ছেদ হয়। এর আগে ও 3টে বিয়ে করেছিল, মানে এর আগে ফার্স্ট যেটা বিয়ে করেছিল 7 দিন ছিল এখানে এসে, ওটা কলকাতার মেয়ে ছিল, সাত দিন সংসার করার পর বুঝতে পেরেছিল হয়তো মেয়ে তেড়ে ফেলবে, বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর আর আসা জানি সব। তারপর আর একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছিল, করার পর বিয়ে করবে বলছিল, বিয়ে করার পর ও মেয়েটা আসছিল, বিয়ে আর এক জায়গায় বিয়ে ঠিক হচ্ছিল, মেয়েটা আসার পরে এখানে মেয়েটাকে পুরো মারধর করেছিল, করার পর পার্কেও হয়তো অবজেকশন জানিয়েছিল, তারপরে পুলিশ এসে ধরে নিয়ে যায়। তারপরে ভেঙে পড়েছিল।
এটা মারা মনে হচ্ছে এখানে নিয়ে এসে মেরেছে, এখানে নিয়ে এসে টাকা দিয়ে হয়তো মেরেছে, টাকা দিয়ে মহিলা তো বলে মারা গেছে, মা বাড়ি চলে গেছে পালিয়েছে। এইখানে গাড়ির মধ্যেই কেসটা হয়েছে এবং আমরা গ্রামবাসীর তরফ থেকে সকল গ্রামবাসী আপামর জনতা চাইছি যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে যাতে এই নিচে বন্দরের নামটা যেন এই কলুষিত অবস্থায় না থাকে। একবারে নিচে মনে হয় ইট জাতীয় ভারী কোন বস্তুতে মুখটাকে আগে মানে থেতলানো অবস্থায় বিকৃত করে দিয়েছে এবং তারপরে গাড়িটাকে সোয়াই দিয়ে ওর নিজের যে প্রাইভেট কার, প্রাইভেট কার দিয়ে রোল করেছে বডিটার উপর। আমরা যাই যদি মানে মিশ্রবাবু যে তদন্ত করছে আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট, পরবর্তীতে কি হচ্ছে তারপরে আমরা আরো চাইবো যে আরো উদ্বোধন কর্তৃপক্ষ বা সিআইডি তদন্ত এসব আমরা। হ্যাঁ, WBCS অফিসার ওই আফগানি সেক্টরে চাকরি করি। বধূ নির্যাতনের ঘটনায় জেলও হয় তার, তৃতীয় স্ত্রীর সাথে এইরূপ ঘটনার পর অভিযুক্ত সরকারি কর্মী পলাতক, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ পাতা। ফিল্ম বিরতির পর ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামগুলিকে এলাকার যুবকরা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে, পাশাপাশি গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা সম্পর্কে সচেতন করে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার চৈতন্যপুর এলাকায় বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে এলাকার যুবকরা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। ওই যুবকদের বক্তব্য, ধর্ম নয় মানুষ হলো বড়, তাই তারা ধর্ম ভুলে দরিদ্র মানুষকে পরিষেবা দিচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এইসব জায়গাগুলোতে আমরা প্রতি সপ্তাহে 5-7 দিন ফ্রি আই স্ক্রিনিং ক্যাম্প করে থাকি। এখান থেকে বিনা পয়সায় গাড়ি পাঠিয়ে পেশেন্টদের যারা ক্যাটারেক্ট সার্জারি আমরা আমাদের হসপিটালে নিয়ে যাই, ওখানে 2 দিন থাকা খাওয়া সমস্ত ফ্রি, লেন্স ফ্রি, অপারেশন ফ্রি। তারপরে অপারেশনের পর আবার আমরা ওখানে ক্যাম্প হয়ে সেইখানে পৌঁছে দিই, 1 মাস পরে ফলো আপ করি এবং তারপরে আবার ওদের পাওয়ার সেল ট্যাকেল করি। হসপিটাল 95 সাল থেকে শুরু হয়েছে, এবছর প্রত্যেক বছর প্রায় আমরা 1,00,000-1,30,000 মতো পেশেন্ট আউট দিচ্ছি। আমরা এভাবে 3টা ডিস্ট্রিক্টে পেশেন্টকে দেখি এবং 16-20,000 মতো সার্জারি আমরা অ্যাওয়ারনেস অনেকটা হয়েছে। আগে মানুষ তো সার্জারি করতে সরকারি হসপিটালে একদম যেতই না, মানে আমাদের পরিসংখ্যান অনুযায়ী সরকারি হসপিটালের পরিসংখ্যান 1% ছিল না। তো আমরা প্রাইভেট হসপিটালগুলোতে চোখের হসপিটাল সার্জারি করার পর এখন গভর্নমেন্ট লেভেলে অনেক বেশি অ্যাওয়ারনেস হয়েছে, বিবিএসসি এবং পিএসসি থেকেও ওদের উপরে চাপ দেওয়া হয়েছে যাতে মানুষ কিছুটা এই সার্জারিগুলো সরকারি হসপিটালমুখী হয়, সরকারি হসপিটালে গিয়ে সার্জারিগুলো করে। এছাড়াও অনেক আলাদা সংস্থা আছে, রোটারি ক্লাব আছে, শঙ্কর নেত্রালয়, এরাও ফ্রি অফ সার্জারি দেয়। আমরা সমস্ত সার্জারিগুলো তো ফ্রিতে দিই, তার সাথে সাথে সরকারি যে প্রজেক্ট স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য বিমা এইসবগুলোও আমরা সরকারের যা প্যাকেজ আছে সে অনুযায়ী আমাদের বেশ হসপিটালে সার্জারিগুলো দিই। এই যুবকরা ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রামগুলিকে কখনো চর্ম, কখনো বা সাধারণ চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে, পাশাপাশি তারা গ্রামের মানুষকে চিকিৎসা পরিষেবা সম্পর্কে সচেতন করে এবং স্বাস্থ্যকেন্দ্রে যাবার পরামর্শ দেন। মানব সেবাকে লক্ষ্য করে, মূলত মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো। বিবেকানন্দ বলেছিলেন জীব সেবাই শিব সেবা, সেই উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। আর প্রায় এখন পর্যন্ত 60-70 জন হয়েছে। মূলত কি কি পরীক্ষা করা হচ্ছে? মূলত এখানে চোখের ছানি পরীক্ষা, চোখের পাওয়ার টেস্ট হচ্ছে, এছাড়াও চোখের সাধারণ যেগুলো হয়, বাকি যেগুলো বড় সড়ো প্রবলেম হচ্ছে সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে চৈতন্যপুর, রেফার করে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে সবকিছু পরীক্ষা হয়। মানে চৈতন্যপুর থেকে এই বাস, এই সেবা সবসময় চলছে। সরকারি পরিষেবা রয়েছে কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা বোধটা এখনো আসেনি। আমরা এখানে সেই জন্য ওই ব্যবস্থাটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য স্কুলে, আমাদের যে স্থানীয় স্কুল সেখানে করেছি, এবং অনেকেই আবার দুস্থ বয়স্ক মহিলা পুরুষ আছেন যারা হসপিটাল অব্দি পরিষেবাটা নিতে পারে না, তাদের জন্য এই সুবিধাটা আমরা করে দিয়েছি। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা।
ডাম্পার চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক মোটর বাইক আরোহীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চীনাপুরি যাওয়ার প্রধান সড়কে। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চীনাকুঠি যাওয়ার প্রধান সড়ক অবরোধ করল ডাম্পার চালকরা। চালকদের অভিযোগ, রবিবার সকালে ওই সড়ক ধরে যাওয়ার সময় স্থানীয় বাইক আরোহী বিনোদ পাশওয়ান সাইড চাইলে রাস্তা খারাপ থাকার দরুন সাইড দিতে দেরি হওয়ায় ওই বাইক আরোহী বাইক নিয়ে ডাম্পারের সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে পড়ে বলে অভিযোগ এবং ওই ডাম্পারের চালক মোহাম্মদ ইমতিয়াজকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে ডাম্পার চালকরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে শেষে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বিনোদ পাশওয়ানকে আটক করে ও আহত চালককে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে চালকদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট আনন্দবার্তা। ফেরালাম বিরতির পর। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের প্রাক্কালে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে। এদিন 130টি গ্রামে 827 জন মানুষের হাতে এগুলি তুলে দেওয়া হয়। এবং আছেন রাষ্ট্রের সভাপতি বদরুল সাহেব, আছেন আমার প্রিয় মানুষ আমাদের সম্মানীয় বিধায়ক রবীন্দ্রচন্দ্র বাগমন্ত্রী, আছেন আমাদের আরেক পূর্ব বর্ধমান জেলা, আছেন আমাদের খণ্ডঘোষের সমাজসেবী আমাদের জাহাঙ্গীর ভাই আছেন। খণ্ডঘোষের সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রমজান মাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে প্রতি বছরের ন্যায় এবছরও 130টি গ্রামে 827 জন দরিদ্র মানুষকে নতুন বস্ত্র, সিমাই, চিনি ও খেজুর বিতরণ করা হলো রবিবার। এখন দিয়ে হলো 827 জনকে 130টা গ্রামের মানুষের হাতে। গ্রাম্য প্রতিনিধিকে ডেকেছিলাম, অসহায় মানুষগুলো নিয়ে এসে দিকে লজ্জা ফেলতে চাইনি, যার জন্য গ্রামের প্রতিনিধি হিসেবে মানুষকে নিয়ে আসা হয়েছে। কোনো গ্রামে 10টা, কোনো 15টা, কোনো 7টা, এরকম সব দেওয়া হয়েছে। তারা গিয়ে সেই গ্রামের বাড়িতে বাড়িতে তাদের হাতে পৌঁছে দিয়ে আসবে। এর সঙ্গে কিছু খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে, তাদের সিমাই দেওয়া হয়েছে, তারপরে খেজুর দেওয়া হয়েছে, বুঝলেন না, এসব কিছু চিনি টিনি সব দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার উদ্দেশ্য অন্য আর কিছু নয়, সীমিত সামর্থ্য নিয়েও অসহায় মানুষের পাশে একটু দাঁড়ানো। মানে ইসলাম ধর্মের কথা বলা হয়েছে, যতগুলো উৎসব অনুষ্ঠান আমাদের আছে সমস্ত অনুষ্ঠান ওই সমস্ত মুখ বধির যারা মানুষ আছে তাদের কথা একটু বেশি ভাবা। তারপরে যেমন আমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বলছি সব ফেতরা দিয়ে দাও, প্রতি এক একটা লোকের পিছনে 45 টাকা করে খরচা করে গরিব মানুষকে দেওয়ার কথাই বলা হয়েছে। আমাদের যত অনুষ্ঠান, যেমন কোরবানি হয়, গরু যে জবাই হয়, তারও একটা অংশ গরিব মানুষের মধ্যে দিতে বলা হয়েছে। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে এমন কোনো অনুষ্ঠান নেই যে অনুষ্ঠানে অন্য মানুষের কথা ভাবার কথা বলা হয়নি। সেই ভাবনাটাকে মানুষের মধ্যে সঞ্চিত করার জন্য এত মানুষ নিয়ে এসে বিশেষ ব্যক্তিদের কাছে কথা বলিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের দুজন নির্বাচিত সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিনিধিবৃন্দ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট বক্তারা রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই অনুষ্ঠানে আমাদের মতো যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি এবং বিভিন্ন কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি,
আমরা রাজনীতি করি বলে আমরা একটা পলিটিক্যাল লাইনের আওতায় আছি, আমরা যে কোনো একটা দলের প্রতিনিধিত্ব করি, সেই জন্য আমাদেরকে বাদ দিয়ে কোনো কিছু কাজ করার যে মানসিকতা সেইটা কিন্তু এই রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টে নেই। যখনই আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠানে আমাদের যারা রাজনীতি করি তাদেরকে সবসময় আমাদেরকে ডেকে নিয়ে পরামর্শ করে অনুষ্ঠানটা করে। সবথেকে বড় বিষয় হচ্ছে দেখুন, আমাদের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সদস্য উনি আপনাদের ধর্মের সম্পর্কে বহু কথা বলে গেছেন এবং আপনাদের ধর্মের যেগুলো বর্তমান সময়ে খুব প্রযোজ্য যে ধারাবাহিকভাবে এই যে পত্র বিতরণের অনুষ্ঠান চলে, আজকেও আমরা কি কমই নয়, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক নবীন চন্দ্র বাগ মহাশয়, উপস্থিত আছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের আর এক সদস্য বিশ্বনাথ রায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের সাকাই ওয়ানের দুই পঞ্চায়েত সদস্য, উপস্থিত আছেন এখানকার কর্মকর্তা প্রাণপুরুষ আমার সন্দেহ চাষা যান কুটুম সাহেব, আছেন আমাদের বজরুল সাহেব এবং সর্বোপরি আমার সম্মুখে যে গুরুজন ব্যক্তিরা বসে আছেন সকলকে আমার প্রশ্রদ্ধ সালাম অভিনন্দন। দেখুন আমাদের আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষের এমএলএ নবীনচন্দ্র বাগ, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের মেম্বার অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেম্বার বিশ্বনাথ রায় থেকে শুরু করে আমাদের রাষ্ট্রের সেক্রেটারি আজিমুল্লাহ কুতুবুদ্দিন সাহেব থেকে শুরু করে বিশেষের সমস্ত মানুষ উপস্থিত ছিলেন। এই ধরনের যে অনুষ্ঠান এতে কতটা নিজেরা আপ্লুত হন? আমরা খুবই খুশি হই, আমরা প্রত্যেক বছরে প্রায় 200-র ওপর গ্রামের প্রায় 1000-এর ওপর মানুষকে আমরা বস্ত্র এবং বিভিন্ন ঈদের যে সামগ্রী আমরা সীমায় থেকে শুরু করে চিনি থেকে শুরু করে সমস্ত সামগ্রী আমরা দান করে থাকি। কাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা? এটা শেয়ারবাজার রহমানি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম ও কাজী নজরুল ইসলামের 120তম জন্মজয়ন্তী পালন করা হল। 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঞ্চননগরের কঙ্কালেশ্বর কালীবাড়ির প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুদিন চলবে এই রূপ অনুষ্ঠান। এদিন সঙ্গীত নৃত্যের মাধ্যমে এলাকা মুখরিত হয়ে ওঠে। এখানে আমাদের 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে। আমরা 25শে বৈশাখ থেকে শুরু করেছি আমাদের দলের বিভিন্ন পার্টে এবং আমাদের এই এলাকায় যেসব ক্লাব আছে সমস্ত ক্লাবেই রবীন্দ্র নজরুল জয়ন্তী চলছে। সেই মতো 24 নম্বর ওয়ার্ডের আজকে আমাদের হচ্ছে, এরপর 11-12 তারিখে রথতলায় হবে, আজকে আমাদের রবীন্দ্র নজরুল জয়ন্তী, কালকে আমাদের দলের ছেলেরা একটা নাটক করবে, এরপর 23 নম্বর ওয়ার্ডে 11-12 তারিখে হবে। আমরা প্রতিটি জায়গায় করছি, আমাদের খড়গেশ্বরে রবীন্দ্র নজরুল জয়ন্তী আছে, উদয়পল্লী গেটে আছে। আমরা চেষ্টা করি প্রতি বছরই আমাদের পার্টির সমস্ত জায়গায় রবীন্দ্র নজরুল জয়ন্তী করে আমাদের এলাকার যেসব ছেলেমেয়েরা গান শিখছে নাচ শিখছে তাদের স্টেজে তোলা। এবং রবিবার অনুষ্ঠিত হবে নাটক। পৌরসভার এমসিআইসি খোকন দাস জানান, গত 25শে বৈশাখ থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে ও ক্লাবগুলিতে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আগামী 11 ও 12 তারিখে 23 নম্বর ওয়ার্ডে এই রূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠান স্থলে মানুষের ভিড় উপচে পড়ে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান তৃণমূল কংগ্রেস স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত 33 জনের কমিটি গঠিত হল। তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। ঝাড়গ্রামে প্রত্যন্ত গ্রামগুলিকে এলাকার যুবকরা চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে। ডাম্পার চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মোটরবাইক আরোহীর বিরুদ্ধে। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের প্রাক্কালে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম ও কাজী নজরুল ইসলামের 120তম জন্মজয়ন্তী পালন করা হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। ওই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।